हेलो एवरीवन, आमी आपनादेर दिया आपनादेर सबाइके वेलकाम करछि आपनादेर प्रिय शो नील दियाते। आज खूब स्पेशल दिन, आज स्वाधीनता दिवस एवं तार साथे साथे ठीक 15 আগস্ট 2020 সালে নীলদিয়ার জন্ম হয়েছিল। হ্যাঁ, আজ নীলদিয়ার হ্যাপি বার্থডে। দেখতে দেখতে কবে যে নীলদিয়া 1 বছর পূর্ণ হয়ে গেল তা জানতেই পারলাম না। এটা সফল হয়েছে একমাত্র আপনাদেরই জন্য, এই পরিবারের জন্য। আপনাদের এই ভালোবাসা, আপনাদের সহযোগিতা না থাকলে নীলদিয়া কখনোই 1 বছর পূর্ণ হতে পারতো না। আজ স্বাধীনতা দিবস এবং নীলদিয়ার 1 ইয়ার বার্থডে সেলিব্রেশনে আমরা একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটি একেবারে মিস না করে শেষ অবধি থাকুন আমার সাথে। তার আগে পরিবারের নতুন সদস্যরা ঝটপট আপনাদের প্রিয় নীলদিয়াকে সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো রেসিপি মিস না হয়। তাহলে রান্নাঘরে চলা যাক। আজ এই স্পেশাল কেকটি আমরা শুরু করে নেব। আমি এখানে চকলেট কেক রেডি করে রেখেছি এবং 2 পার্টে স্লাইস করেও রেখেছি। আপনারা চাইলে যে কোনো কেক নিতে পারেন। এবার আমরা কি করব, ফার্স্টে একটা স্লাইস এর উপরে দিয়ে দেব। এবার কি করব, আমি এখানে সুগার আর জল এইভাবে রেডি করে নিয়েছি, এটাকে আমরা এর উপরে স্প্রে করে দেব। আপনারা চাইলে ব্রাশ করতে পারেন, বাট এটা করলে বেশি ভালো হবে। এবার এর উপরে আবারও হুইপ ক্রিম দিয়ে দেব। কেকের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন বা আপনারা চ্যানেল ভিজিট করে কেক রেসিপিটা দেখতে পারেন। এবার এর উপরে সেকেন্ড স্লাইসটা আমরা এইভাবে দিয়ে দেব এবং আবার ওইভাবে স্প্রে করে নেব। আবারও হুইপ ক্রিম দিয়ে এটাকে ফিল করে নেব। যতক্ষণ এটাকে আমরা ফিল করে নেব, আমরা নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি এক্ষুনি ব্রেকের পর, সো স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট শো নীলদিয়া। এবার আমরা কি করব, ভালো করে হুইপ ক্রিম দিয়ে এটাকে আমরা কোট করে নেব। দেখুন, এবার আমরা 4 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে স্টোর করব। এবার আমরা চকলেট সসটা বানিয়ে নেব। প্রথমে এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি, এটাকে অ্যাড করব। আর
ফ্রেশ ক্রিম আমরা অ্যাড করব এতে। এবার ফ্লেমটা অন করে একদম লো রাখবো, কারণ হোয়াইট চকলেট এটা তলায় লেগে যেতে পারে, তাই আমরা এটাকে একদম লো ফ্লেমে বারবার এইভাবে স্টির করতে থাকব। এবার এর মধ্যে আমরা লিকুইড হুইপ ক্রিম অ্যাড করব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা ফ্লেমটা অফ করে দেব। এবার এর মধ্যে আমরা 1 স্পুন পাইপিং জেল অ্যাড করব। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা স্টেনারে আমরা স্টেন করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এবার দুটো বলে আমি একটু একটু করে কোয়ান্টিটি আলাদা করে নিয়েছি। একটাতে আমরা গ্রিন ফুড কালার অ্যাড করব, অরেঞ্জ ফুড কালার অ্যাড করব, এবং এটা ভালো করে মিশিয়ে রেডি করে নেব। এবার কেকটাকে আমরা আস্তে করে এইভাবে আমরা একটা বোলের ওপরে রাখবো। এই স্প্যাচুলাটা আমরা কিন্তু সরাবো না, যাতে পরে আবার তুলতে আমাদের সুবিধা হয়। এবার এই হোয়াইট সসটা আমরা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি জাস্ট একটা স্ট্র ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কিছুও ইউজ করতে পারেন। ঠিক এইরকম পজিশনে রাখব আমরা, কিন্তু পুরো টাচ করব না, একটু এইরকম পজিশনে ধরে থাকব। অরেঞ্জ কালারটা এইভাবে দিয়ে দেব। ঠিক একইভাবে আমরা গ্রিনটাকেও এইভাবে ঢেলে নেব। এবার আমরা ঠিক এইভাবে 10 মিনিট রেখে দেব, যাতে এটা ভালো করে জমে যায়। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, কি খুব সুন্দর লাগছে তাই না? তাহলে কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলবেন। আর টেস্টটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না। কমেন্টস করুন কিংবা মেল করুন nildiacare@gmail.com। তাহলে আশা করি আজকের এই রেসিপিটি আপনারা খুব এনজয় করেছেন। লাইক করার জন্য, কমেন্টস করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের এই প্রিয় নীলদিয়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আরও একটি মজাদার এপিসোড নিয়ে চলে আসবো। বাই ফর নাও, হ্যাভ আ গুড ডে।